গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা শিখব কীভাবে আমরা ইউটিউবের সাবস্ক্রাইবার হাইট করব। আবারও বলি, কীভাবে আমরা ইউটিউবের সাবস্ক্রাইবার হাইট করব। আমরা অনেকেই নতুন ইউটিউবে অ্যাকাউন্ট খুলি, তো খোলার পরে আমাদের অবশ্যই সাবস্ক্রাইবার কম থাকবে, তো সেই জন্য করতে হবে কি, আমাদের তখন সাবস্ক্রাইবারটাকে হাইড করে রাখতে হবে। কারণ যদি কেউ দেখে যে আমাদের সাবস্ক্রাইবার কম, তো মানে সে আমাদের চ্যানেলকে আর সাবস্ক্রাইব করবে না, আমাদের ভিডিও ভিউজ করবে না, এরকম হবে। তো আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে সাবস্ক্রাইবারটাকে হাইড করে রাখতে হবে। তো এর জন্য করতে হবে কি, সর্বপ্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ওপেন করুন ক্রোম ব্রাউজার থেকে। এখানে আমার অ্যাকাউন্টটা ওপেন করা আছে আগে থেকেই, তো এটা ডেস্কটপ মোডে করা আছে। ডেস্কটপ মোডে করার জন্য উপরে যে ডান দিকে থ্রি ডট আছে সেখানে আমরা ক্লিক করলেই এই যে এখানে দেখানোর আছে ডেস্কটপ সাইট টিক করা আছে, এটা করে দিতে হবে। তো তাহলে আমরা করব কি, আমাদের সর্বপ্রথমে আমাদের অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে, এখানে আছে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে আমরা চলে যাব। এখানে গেলে ইউটিউব স্টুডিও লোডিং হওয়ার পর আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা করব কি, আমরা এই ইন্টারফেসের শেষের দিকে একটি মানে বাঁদিকে শেষের নিচের দিকে একটি সেটিংসের সিম্বল আছে, আমরা সেই সেটিংসে ক্লিক করব। আমরা সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে একটা এরকম পেজ খুলে ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আছে জেনারেল চ্যানেল আপলোডস ডিফল্ট পারমিশন কমিউনিটি। তো আমাদের এখান থেকে যেতে হবে চ্যানেলে, আমরা চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেস চলে আসার পর এখানে আছে কয়েকটি অপশন আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ব্র্যান্ডিং, ফিচার, এলিজিবিলিটি। তো আমরা এখান থেকে চলে যাব অ্যাডভান্স সেটিংসে। আমরা অ্যাডভান্স সেটিংসে চলে গেলাম। অ্যাডভান্স সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে আমার একটা টিক মার্ক করা অপশন আছে, টিক মার্ক করা আছে, টিক দেওয়া আছে, লেখা আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপুল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এটা টিক মার্ক করা আছে, তার মানে কি হবে, আমার কতজন সাবস্ক্রাইবার আছে সেটা শো করবে। তো আমি যদি এটাকে শো না করতে চাই, তার জন্য আমাকে সেই টিক মার্কে টিক করে আনটিক করে দিতে হবে। আনটিক হয়ে গেলে তারপরে একটা শুধু আমাদের এদিকে গিয়ে সেভে, ডান দিকে এসে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, হয়ে গেল। এটার আর কিচ্ছু না, আমাদের এখন যদি সাবস্ক্রাইবার কেউ দেখতে পারবে না এখন আমাদের। তো খুবই একটা সহজ ব্যাপার, এটা তোমরাও করতে পারো, যারা নতুন নতুন ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছো তারাও করতে পারো। কারণ সাবস্ক্রাইবার কম থাকলে অটোমেটিক কেউ আমাদের চ্যানেলে লাইক করবে না বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, সে জানবে হয়তো আমরা মানে এখনও নতুন খুলেছি, আমরা অনেক কিছু জানি না সেই জন্য। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলেছো তারা এটা করে রাখতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও আবার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।